আমার এমপি ডট কম এর মাধ্যমে নাটোরের দুইজন নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম প্রশ্নগুলো করেন জুনাইদ রাকিব ও মোহাম্মদ সজিব ইসলাম জুনাইদ রাকিবের করা নাটোর জেলায় মুক্তিযোদ্ধাদের তালিকা সম্পর্কিত প্রশ্নের উত্তর এক অডিও বার্তার মাধ্যমে দেন এমপি আবুল কালাম জেলাটা আমি বলতে পারবো না তো আমরা লালপুর বাগাতিপাড়াটাই বলতে পারবো লালপুর বাগাতিপাড়াতে আমরা যারা ভারতে গিয়েছিলাম যারা ভারতের বিভিন্ন ক্যাম্পে আমরা ট্রেনিং গিয়েছি এবং ট্রেনিং শেষে বাংলাদেশে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছি ইতিমধ্যে লালপুর বাগাতিপাড়া অতীতে এবং এখন বর্তমানে যেটা বাসায় বাসায় যেটা হচ্ছে সঠিক তথ্যগত ভাবে যারা সঠিক মুক্ত তাদেরকেই তাদেরকে এই মুক্ত যন্ত্র হচ্ছে এই ব্যাপারে কোন রকম অভিযোগ কারো নাই সেটাই এখন লালপুর বাগাতে পারে মোটামুটি যারা সঠিক মুক্তিযোদ্ধা করেছে তাদেরাই মুক্তিযোদ্ধা যাচাই বাছাই এবং ইতিমধ্যেই গ্যাজেট করে আছে সেগুলো আছে এখানে খুব একটা কম বাড়া হয়নি মোটামুটি সঠিক ভাবেই পূর্বে থেকে এবং অদ্যাবধি সে সঠিক ভাবে আছে আজকে জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের লালপুর বাগে তো সারা বাংলাদেশে যেটা তিনশো টাকার থেকে আজকে দশ হাজার টাকা পর্যন্ত ভাতা পাচ্ছে এবং বীরবিক্রম বীর বিক্রম এগুলা যারা আছে প্রতীকধারী তাদেরকে আরো বেশি আছে এবং আমি লালপুর বাড়া ব্যক্তিগতভাবে আমার মুক্ত সম্মানিত করার জন্য দুইটা উপজেলায় লাল বাগাতিপাড়া সম্পূর্ণ এবং লালপুর বাগাতি বাগাতিপাড়া সম্পূর্ণ লালপুর আর একটি কমপ্লেক্স আমি উদ্বোধন করেছি এবং হয়তো শর্ট টাইম এটা কমপ্লেক্সের সম্পূর্ণ হবে এই কমপ্লেক্সের নিচের ভবনগুলো নিচের যে জায়গাগুলো করা হয়েছে এটা মার্কেট যেটা ভাড়া দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য ব্যয় হবে দ্বিতীয় তলায় সেখানেও মার্কেট হবে এবং তৃতীয় তলায় তাদের অফিস হবে অথবা এটা মুক্তিযুদ্ধের কল্যাণে হচ্ছে যে আমি ব্যক্ত হবে এমপি হওয়ার পরে সকল মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয় বিশেষ করে সুদা বিজয় দিবস স্বাধীনতা দিবসে সম্বর্ধনা দেওয়া হয় তাদেরকে সম্বর্ধনার মধ্য দিয়ে তাদেরকে জাতি বীর শ্রেষ্ঠদেরকে প্রশংসিত করা হয় সম্বর্ধিত করা হয় তাদেরকে অনার দেওয়া হয় এবং পাশাপাশি তাদের অনেক উপহার সামগ্রী দেওয়া হয় আমি তাদের ছেঁড়া জামা কাপড় অনেকে পরিধান করে এই সম্বর্ধনা খারাপ দেখায় এই কারণে আমি সবাইকে অনেক টাকা দিয়ে প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে প্রায় প্রায় দুই মিলি পাঁচশো সাড়ে পাঁচশো আমি একটা পোশাক করে দিয়েছি ইউনিফর্ম তাদের প্যান্ট শার্ট ক্যাপ সহ সব করে দিয়েছি এবং তারা সেই পোশাক পরেই তা বিভিন্ন সামাজিক বিভিন্ন কাষ্ট অতিথি হিসেবে তারা যায় এটা আমি পড়ে দিச்சন মুক্তদরা আমার লালপুর বাগাটা সম্পর্কিত হচ্ছে এটা আমার বিষয় ধন্যবাদ主持人কে লালপুর বাগাটিপরায় মাদক নির্মূল বিষয়ে জানতে চাওয়া মোহাম্মদ শজীব ইসলামের প্রশ্নের উত্তরটিও অডিও বার্তার মাধ্যমে দেন এমপি আবুল কালাম সুজনকে ধন্যবাদ সবের সুজন তথ্যগত কিছু ভুল ascertain মনে হয় কারণ বর্তমানে যে বেশি যে মাদকটা এখন প্রচারিত হচ্ছে কি আর ভাবি আবা মাদকটা এখন প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এ আবার সীমান্তবর্তী এই সীমান্ত দিয়ে আবার আসেনি এ আবার আসে টেকনাফ সীমান্ত মানে বারমা থেকে আসে আমা থেকে আসে সেটাই এখন ব্যাপক প্রসারিত হয়েছে আর যেটা ভারত থেকে ফেন্সিডিল আছে ফেন্সিডিল সংখ্যা এখন খুবই কম একেবারে নগণ্য যা এখন ধরা হয় পুলিশ যেটা এ করতে তারপর বলবো যে সেটা মাদক যে কোনো মাদকই হোক সেটা কিন্তু নির্মল আছে লাল করে ব্যাপকভাবে এটার আমি আসার পর থেকে রোধ হচ্ছে হান্ড্রেড হয়নি এখনো তবে বলবো যে প্রায় আশি বা পঁচাশি ভাগ এটা মাদক এখন আস্তে আস্তে নিয়ন্ত্রিত হয়েছে এবং ওদের ভবিষ্যতে এটা মাদক সম্পূর্ণ লালপুর বাগান মাদক মুক্ত হবে এটা আমি বিশ্বাস করি এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর শাহাদত হুসেইন